আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, জিরা দিয়ে এবং কি জিরার সাথে আরো কি কি লাগতেছে সেগুলো আমি শেষে দেখিয়ে দিব। তো এই পানিটা তৈরি করার জন্য এখন আমি একটা পাত্রের মধ্যে বড় একটা এক মগ পানি দিয়ে দিলাম। বড় এক মগ পানির মধ্যে আমি এখন দিয়ে দিব জিরাগুলো। এখানে আমি 2 চামচ জিরা দিয়ে দিব। আপনারা যদি বেশি কম করতে চান তাহলে পানি এবং জিরার এটা আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সারা রাত্রে এটাকে ভিজিয়ে রাখতেছি। 8 ঘন্টা পর আমি এখন ঢাকনা তুলে দেখতেছি, দেখতেই পারতেছেন জিরাগুলো ভিজে জিরার রস বেরিয়ে গেছে এবং কি পানিগুলো হলুদ হয়ে গেছে। যখন জিরাগুলো ভিজবে তখন কিন্তু এরকম একটা কালার চলে আসবে। এখন আমি চুলায় দিয়ে দিলাম এই জিরাগুলো। পানি সহকারে আমি এগুলাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার ফলে ভিটামিন যত আছে জিরার মধ্যে থেকে সব কিছু বেরিয়ে আসবে। আর ওজন কমানোর মধ্যে জিরার কোনো তুলনা নাই, সেটা কম বেশি সবাই জানেন। আর আমার চ্যানেলে আরও অনেকগুলো ডায়েট ভিডিও আছে, আপনারা চাইলে সবগুলো ভিডিও ঘুরে আসতে পারেন, সবগুলো ভিডিও দেখতে পারেন, আপনাদের উপকারে আসবে আশা করি। কারণ বিভিন্ন রকমের করা আছে এই ডায়েটের ভিডিওগুলো, তখন আপনাদের কোনটা থেকে ভালো লাগে আর কোনটা দিয়ে আপনাদের উপকারে আসে সেটা বলা যায় না। তো আপনাদের যেটা পছন্দ সেটাই করতে পারেন। তো আমার জিরাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ এগুলাকে জাল দিয়ে পানিগুলো কমিয়ে নিলাম, কমিয়ে আমার পরিমাণ মতো করে নিছি আমি। এখন আমি উঠিয়ে নিব চুলা থেকে, উঠিয়ে আমি এগুলাকে ছেঁকে নিব, ছেঁকে পানিটা নিয়ে নিব। আর এটাকে খেতে হবে আপনাদের একদম চা যেরকম খেতে হয় সেরকম করে খাবেন। চা যেরকম আমরা ফু দিয়ে দিয়ে খাই ঠিক সেরকমই আপনাদেরকে এটা খেতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব লেবু। আমি এখানে লেবু কেটে নিতেছি, আমি বেশি না, আমি এখানে 1 টুকরা লেবু দিয়ে দিব। কারণ এর চেয়ে বেশি রাত দরকার নাই। এমনিতেই জিরা পানি আমাদের শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। আর যদি আপনারা খেতে পারেন তাহলে পুরো 1টা লেবু দিয়েও খেতে পারবেন, সমস্যা হবে না। এই যে আমি লেবুটা চিপে দিয়ে দিতেছি। লেবুটা দেওয়ার ফলে কিন্তু এই পানির কালারটা কিন্তু আর একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে লেবু কিন্তু আমাদের তাহলে বুঝতে পারবেন যে আমাদের শরীর থেকে কি পরিমাণ ময়লা এবং কি চর্বি কাটে। দেখতেছেন এই লেবুর পানি দেওয়াতে কিন্তু এই পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে। এ এখন লাগতেছে আমাদের মধু। আমি এখানে 1 চামচ মধু দিয়ে দিতেছি। যদি কেউ ডায়াবেটিস থাকে তা অবশ্যই মধুটা বাদ দিয়ে আপনারা এই পানিটা খেতে পারেন। এই পানিটা যখন আপনারা সকালবেলা নাস্তা করার আগে খাবেন তখন দেখবেন যে আপনাদের ডায়েট ছাড়া এবং কি ব্যায়াম ছাড়া কি পরিমাণ আপনাদের শরীর থেকে বাড়তি ওজনগুলা কাটতেছে। অবশ্যই সকালে নাস্তা করার আগে এটা খেতে হবে। আর যদি সম্ভব হয় আপনারা সকালবেলা একটুখানি ব্যায়াম করবেন, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু একদম বন্ধ করে দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।